আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিস কুকিং ডায়েরি। আজকে আপনাদের জন্য একটি ভিন্ন স্বাদের মুরগি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এরকমভাবে নিশ্চয়ই আপনারা সচরাচর খেয়ে থাকেন না। এটি মূলত দক্ষিণবঙ্গ তথা খুলনা অঞ্চলের ঐতিহ্যবাহী একটি রান্না। এভাবে মুরগি রান্না করলে কিন্তু এর টেস্টটা অসাধারণ হয় এবং এভাবে একবার করে খেয়েই দেখবেন যে নারিকেল দিয়ে মুরগির এই স্বাদ আপনি কখনোই ভুলতে পারছেন না। যারা কখনোই এভাবে নারিকেল দিয়ে মুরগি রান্না করেননি, আশা করছি তারা একবার হলেও ট্রাই করে দেখবেন। চলে যাচ্ছি মূল রান্নায়। নারিকেল মুরগির জন্য আমি এখানে 700 গ্রাম মতো মুরগি অর্থাৎ চিকেন নিয়েছি। এখানে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে বড় সাইজ করেও কেটে নিতে পারবেন। আর লাগবে নারিকেল, এখানে আমি 1 কাপ পরিমাণ নারিকেল নিয়েছি। এখানে আমি পাকিস্তানি মুরগিটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে এখানে ব্রয়লার মুরগিও ইউজ করতে পারেন, চাইলে এখানে সোনালি মুরগি কিংবা কক মুরগিও ইউজ করতে পারবেন। এই চিকেনগুলোকে দেখতে পাচ্ছেন যে আমি একটু মাঝখান থেকে চিরে চিরে নিয়েছি, যাতে সেদ্ধ হতে এটি কম সময় লাগে। নারিকেলগুলোকে আমি এভাবে পিস পিস করে উঠিয়ে নিয়েছি, আপনারা চাইলে যে বড় সাইজ করেও নিতে পারেন, আর পেছনের ছোলকাটা অবশ্যই ছিলে নিতে হবে। এখন চুলায় চলে যাচ্ছি। চুলায় মাঝারি আঁচে একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারুচিনি, 7-8টি এলাচ, 1টি তেজপাতা মাঝখান থেকে ফেড়ে দিয়েছি এবং কিছু লবঙ্গ। এই মশলাগুলোকে তেলের সাথে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে গোল গোল স্লাইস করেও কেটে নিতে পারেন। পেঁয়াজগুলোকেও কিছুক্ষণ তেলের সাথে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, যখনই সফট হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ মাঝখান থেকে ফেলে। কাঁচামরিচগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন হালকা বাদামি রং ধারণ করবে, তখন এটা যাতে পুড়ে না যায় এজন্য এর মধ্যে আমি কিছুটা পানি অ্যাড করছি। আর এরপর আমি মশলাগুলোকে একে একে অ্যাড করে দিব। অল্প কিছুটা পানি অ্যাড করে দেওয়ার ফলে পেঁয়াজটা আর পোড়ার ভয় থাকবে না। এখন মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা বাটা, এরপর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ রসুন বাটা বা রসুন পেস্ট, এরপর দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। সবগুলো বাটা মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন এটা কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর অ্যাড করছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়া 1 চা চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। এখন আরও কিছুটা পানি অ্যাড করে দিলাম। এরপর গুঁড়ো মশলাগুলোর সাথে সব মশলা একত্রে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ আমি 2 চা চামচ পরিমাণ দিয়ে নিলাম, পরবর্তীতে এটা টেস্ট করে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। এখন এই মশলাটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এর মধ্যে মশলা থেকে পানি যতটুকু ছিল শুকিয়ে গিয়েছে। এখন এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এখানে অল্প পরিমাণ পানি অ্যাড করছি শুধুমাত্র মশলাটাকে কষানোর জন্য। আরও কিছুক্ষণ পানির সাথে মশলাটাকে ভালো মতো নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। 4-5 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এর মধ্যে পানিটা শুকিয়ে এসেছে এবং মশলাগুলো থেকে তেলটা ভেসে উঠেছে। আরও কিছুক্ষণ এভাবে নেড়ে নিচ্ছি। এরপর আমি চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। চিকেনগুলো দিয়ে মশলার সাথে ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনগুলো দেওয়ার পর এর মধ্যে থেকে কিছুটা পানি বের হবে, আর এই পর্যায়ে আমি কোনো পানি দিচ্ছি না। চিকেন থেকে যে পানিটা বের হয়েছে সেই পানি দিয়েই এ পর্যায়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এরই মধ্যে কিন্তু অলরেডি চিকেন থেকে পানি বের হতে শুরু করেছে। এখন এই চিকেনটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারিকেলগুলোকে। নারিকেলগুলো যেহেতু অনেক হার্ড হয়, তাই এ পর্যায়ে নারিকেলগুলোকে দিয়ে নিতে হবে, না হলে আবার নারিকেলের ভিতর থেকে এর টেস্টটা মাংসের মধ্যে ভালো মতো আসবে না। নারিকেলগুলোকে দিয়ে মাংসের সাথে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি, মশলাগুলো একদম মাখোমাখো হয়ে আসার আগ পর্যন্ত। নাড়তে নাড়তে যখন মশলাগুলো এভাবে মাখোমাখো হয়ে আসবে মাংস এবং নারিকেলের সাথে, তখন আমি এর মধ্যে আরও কিছুটা কষানোর পানি অ্যাড করছি। এ পর্যায়ে আমি কিছুটা গরম পানি অ্যাড করছি। আপনারা অবশ্যই এখানে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসবে। পানিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। চুলার আঁচ কিন্তু মাঝারি পর্যায়ে রয়েছে। মাঝে আরেকবার আমি ঢাকনাটা খুলে দিয়ে মাংসটাকে আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি।
এরপর যে দেখতে পাচ্ছেন যে পানিগুলো কিন্তু অলমোস্ট শুকিয়ে এসেছে এখন আরো কিছুক্ষণের জন্য নেড়েচেড়ে নিচ্ছি মশলার সাথে মাংসগুলোকে কষানোর পালা কিন্তু এপর্যায়ে শেষ এখন আরো কিছুক্ষণের জন্য মাংসটাকে ভালোমতো ভুনে নিয়ে এরপর আমি ঝোলের পানি অ্যাড করছি এখানে আপনি আপনার পছন্দমতো যতটুকু ঝোল রাখতে চান তার উপর ডিপেন্ড করে পানিটা দিয়ে নেবেন প্রথম পর্যায়ে চুলার আঁচটাকে পানি দেওয়ার পর একটু বাড়িয়ে দিবেন তারপর যখন উতলিয়ে আসবে তখন আঁচটাকে আবারো মাঝারি করে দিবেন এ পর্যায়ে আবারো আমি ঢেকে দিচ্ছি এভাবে ঢেকে দিয়ে রান্না করছি প্রায় 15 মিনিট মতো এ পর্যায়ে এসে দেখতেই পাচ্ছেন যে ঝোলগুলো অলমোস্ট অর্ধেকটা হয়ে গিয়েছে আরো কিছুটা শুকিয়ে নিতে হবে তাহলে এই ঝোলের কালারটা এবং টেক্সচারটা আরো ভালো আসবে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আমার চ্যানেলে এই অল পারপাস গরম মশলা গুঁড়ার রেসিপিটি রয়েছে আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারেন এ পর্যায়ে আমি লবণটাকেও টেস্ট করে নিয়েছি আরো কিছুটা লবণ দিয়ে নিলাম এরপর আরো কিছুক্ষণের জন্য এই চিকেনটাকে নেড়েচেড়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ দমে রেখে দিব এর মধ্যে চিকেনটা কিন্তু একদম হয়ে গিয়েছে আমি এর মধ্যে পরিবেশন করে নিয়েছি দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কত সুন্দর এসেছে এবং চিকেনটা খুব ভালোমতো সিদ্ধ হয়ে গিয়েছে এই চিকেনটা খেতে অনেক মজার হয় কারণ নারকেলের মধ্যে যে ন্যাচারাল তেলটা রয়েছে এবং নারকেলের যে মিষ্টি স্বাদ সেটার জন্য এর ঝোলটাও কিন্তু অনেক মজা লাগে যারা নারকেল খেতে পছন্দ করেন তাদেরকে তো অবশ্যই বলতে হবে একবার হলেও ট্রাই করে দেখবেন আর যেহেতু নারকেল পছন্দ করেন তাহলে অবশ্যই এই নারকেল চিকেনটা আপনার জন্যই সাদা ভাত পোলাও রুটি পরোটা যে কোনো কিছুর সাথে এই নারকেল চিকেনটা কিন্তু একদম জমে যায় এই ব্যতিক্রমী চিকেন রান্নার রেসিপিটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন ভিডিওটি বেশি বেশি করে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন খোদা হাফেজ